আসসালামু আলাইকুম, নাহিদ সুইশে স্বাগতম। আজকের রান্না ইলিশ মাছের ঝোল। ছোটবেলায় আমরা রান্নাকে বলতাম টেস্টি, কারণ তখন অনেক মাছ আনা হতো আর ফ্রিজ ছিল না বলে সব মাছগুলো এভাবে জ্বালিয়ে রাখা হতো। প্রথমে মাছটাকে টুকরো টুকরো করে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে। তারপরে যে পাত্রে রান্না করব সেই পাত্রে তেল নিতে হবে। এখানে তেল অনেক বেশি দিতে হয়, কিন্তু আমি অল্পই দিয়েছি। সেই তেলের মধ্যে হলুদ, লবণ, বাটা একসঙ্গে পেস্ট করা, পেঁয়াজ, শুকনো ঝালের কুচি, ভেজানো শুকনো ঝাল পেস্ট করা, শুকনো ঝালের গুঁড়ো, তারপরে জিরা একসাথে ব্লেন্ড করা। মশলাটি ঢেলে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে মাখাতে হবে, যেন পরে এতে খুন্তি ব্যবহার করা হবে না, কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। যা নাড়াচাড়া আগে থেকে করে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দর করে মাখা হয়ে গেলে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে গায়ে এপাশ ওপাশ করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছের এই রাজকীয় স্বাদটি পেতে কোনো কষ্ট ছাড়াই সুন্দর রাজকীয় স্বাদ, ইলিশের রাজা রাজকীয় স্বাদ অল্প কষ্টে বলা যায়। ভালো করে হাত দিয়ে মাছের মধ্যে মাথার মধ্যে হাত দিয়ে চটকে চটকে মশলাগুলো লাগে দিয়ে ব্লেন্ডার ধোয়া পানি এবং হাত ধোয়া পানি পরিমাণ মতো পানি। ইলিশ মাছে যত জাল হবে তত টেস্ট হয়, এজন্য পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। আমার এখানে মশলার পরিমাণ বেশি, তাই গ্রেভি হবে, তাই পানির পরিমাণটা আমি পরিমাণ মতন দিয়েছি এবং অনেক কমিয়ে ফেলব। এরপরে আমি সুন্দর করে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দেব। একদম নাড়াচাড়া করা যাবে না, মাঝে মাঝে কড়াইটা ঝাঁকিয়ে নিতে হবে এবং হয়ে যাবে তখন বোঝা যাবে। আধা ঘন্টার মধ্যে পানি যখন পরিমাণ মতন ঝোল হয়ে আসবে, কমে আসবে, তখন ঢাকনাটি খুলে নামিয়ে নিতে হবে। নামানোর কিছুক্ষণ আগে সরিষা বাটা এক চা চামচ দিয়ে নাড়াচাড়া করে আর রান্না করতে হবে, তাহলে সরিষার একটা ঝাঁঝালো ফ্লেভার ওতে রয়ে যাবে। দিয়ে চুলাটি বন্ধ করে দিয়ে আমাদের রান্না হয়ে যাবে। আমার রান্নাটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, রান্না করে জানাবেন কেমন হলো ইলিশের এই ঝোল বা টেস্টি। আমরা ছোটবেলায় এই নামেই বলতাম। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে সবাইকে ধন্যবাদ। আর সবার আগে আমার রান্নার চ্যানেলের রান্নাগুলো পেতে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ আবার। Stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're what I want, that's all I want.